মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। রবিবারের বাজারে ইলিশের রমরমা বহরমপুর বাজারে, পদ্মা থেকে বরিশালের ইলিশ মিলছে বাজারে, তবে নতুন ইলিশ এখনো অধরা বাজারে, স্টোরের ইলিশেই বাজার কাঁপাচ্ছে। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেলটা কম্পিউটার, খাগড়া বহরমপুর, আমাদের এইচপি শোরুম এখন রানী বাগানেও। পদ্মার মাছের চাহিদা বেশি, পদ্মার ইলিশ নিলাম, ইলিশ মাছ নিলাম, পদ্মার ইলিশ বলছি। বর্ষার মৌসুমে বৃষ্টির দেখা নাম মিললেও রবিবার বহরমপুরের বাজার মাতাচ্ছে রূপালি শস্য। বাজারে ইলিশ কিনতে ভিড় ক্রেতাদেরও। মাছেদের রাজা ইলিশ দেখে সবারই মুখে ফুটছে হাসি। বর্তমানে বহরমপুরের বাজারে মিলছে প্রায় 3-4 ধরনের ইলিশ। তার মধ্যে চর্চায় রয়েছে পদ্মা, বরিশাল, ডায়মন্ড ইলিশের। কিন্তু কোনটা বিক্রি হচ্ছে কত দামে? পদ্মার ইলিশ 1 কিলো 1600 টাকা, বরিশালের ইলিশ 1 কিলো 1800 টাকা, পাশাপাশি 800, 600, 500 টাকা হিসেবেও মিলছে ইলিশ। ইলিশ মাছ চাইছে ভালো, ভালো বেচা কেন এখন? এখানে ডায়মন্ড আছে, পদ্মার আছে, বরিশাল আছে। পদ্মার মাছের চাহিদা বেশি, পদ্মার 1 কিলো সাইজ মাছ 1600 টাকা, আর যেগুলো 900, 800, 900 1400 টাকা, আর 600, 700 হলো 1200 টাকা, আর ডায়মন্ড হলো 500, 600 1000 টাকা, 400, 500 হলো 800 টাকা, আর বরিশালে বড় মাছ 1800 টাকা, 1 কিলো 200-250। মাছে ভাতে বাঙালির পাতে ঘুরছে ইলিশ। বাজারে গেলেই দেখা মিলছে ইলিশের, তাই খুশি আম জনতাও। আমি আজকে ইলিশ মাছ নিলাম, পদ্মার ইলিশ বলছে 1200 টাকা কেজি। ইলিশ তো ভালোই নেমেছে, আমরা তো মানে আজ 3 সপ্তাহ ধরে ইলিশ মাছ খাচ্ছি বাজার থেকে নিয়ে, তো খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। ইলিশ আপনার একটা 1000 টাকা, একটা আপনার 1600 টাকা। ইলিশ ভালোই লাগলো, দেখে তো ভালোই লাগলো, খুব বড়ো সাইজ। আগের তুলনায় একটু দাম বাড়া মনে হচ্ছে, আগে একটু কম ছিল, যেটা 1500 টাকা সেটা 1000 টাকা ছিল, এখন সেটা 1500-1600 টাকা। কিন্তু বিক্রেতাদের আক্ষেপ, খাওয়াতে পারছেন না টাটকা ইলিশ, বাজারে ঘুরছে স্টোরের মাছ। বাজারে এখন সব থেকে বেশি বার্মা ইলিশ বেশি, স্টোরের মাছ, আরও কিছু ডায়মন্ডের মাছ আসছে, আর আগে কিছু বাংলার মাছ স্টোরে রাখা আছে, সেই মাছগুলো বিক্রি না। ভালো মাছ দিতে পারছি না বলে মানে কিন্তু মাছ চাহিদা আছে, সব তো স্টোরের মাছ না এখন। বর্ষার দেখা নেই সেই মতন, বাজারে ইলিশের চাহিদা ক্রমশই ঊর্ধ্বমুখী। আপাতত বঙ্গা থেকে ইলিশ আসছে বহরমপুরে, কিন্তু টাটকা ইলিশ এখনও না ওঠায় চিন্তায় মাছ বিক্রেতারাও। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।